কর্ণগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত্রা বগি নিজের বাড়ি থেকেই করোনার জন্য এলাকার মানুষকে ত্রাণ বিলি করছেন। এখনো পর্যন্ত 150 মানুষকে তিনি চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, মুড়ির প্যাকেট ও সাবান বিলি করেছেন। শুধু নিজের ওয়ার্ডেই নয়, আশেপাশের অন্য ওয়ার্ড থেকে আসা মানুষদেরও তিনি নিরাশ করেননি। এমনকি রাস্তার ভবঘুরেরাও তার কাছে এসে ত্রাণ সাহায্য নিয়ে যাচ্ছেন। যখনই খবর পেয়েছেন যে হোম কোয়ারেন্টাইনে থাকা কোনো মানুষের সাহায্যের প্রয়োজন, তখনই লোক পাঠিয়ে সেখানেও সাহায্য পৌঁছে দিয়েছেন তিনি। কি কি পেলেন? চাল, আলু, তেল, ফেল যেটুকু দেবার দিচ্ছে। আর সাবান কোথায়? এখানে যা ছিল সব ঢেলে দিয়েছি। রিক্সা চালায়, রিক্সা চালাচ্ছে। আজকে যানটা পেয়ে উপকার হলো। হ্যাঁ, অনেক উপকার। আমরা 120 জন মতো মানুষকে, 120 থেকে 150 আমার কাছে প্যাকেটিং করা আছে। এবার আমার এখানে কেউ এলে ফিরে মোট কথা যাবে না। আমি এখন দিচ্ছি চাল, আলু, পেঁয়াজ, সর্ষের তেল আর মুসুর ডাল, মুড়ি আর হচ্ছে সাবান, সোয়াবিন। এবার এছাড়াও আমার বাড়িতে চাল আর আলু মোটামুটি তোলা আছে, কেউ আমার কাছে এসে ফিরে যাচ্ছে না। তাদের বাড়িতে কোনো খাবার পর্যন্ত ছিল না। আমরা কালকে সন্ধ্যাবেলায় গিয়ে তাদের সমস্ত খাবার দাবার পৌঁছে দিয়েছি।